নমস্কার, লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব লেবু গাছের পরিচর্যার বিষয়ে। এই সময় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো গাছের খাবার এবং ছোটোখাটো কিছু পরিচর্যা। এই সময় গাছে কী ধরনের খাবার দেব তার উপর নির্ভর করছে আগামী সিজনে এই গাছগুলো থেকে কতটা ফল পাব বা আদতেও ফল পাব কি না বা গাছগুলো কেমন হবে, পুরোটাই নির্ভর করছে খাবারের উপরে। আমরা চাইলেই যেমন খুশি খাবার গাছে প্রয়োগ করতে পারি না। এই সময় গাছে কচি পাতা বের হবে, কচি পাতা বের হলেই গাছে নানান ধরনের পোকার আক্রমণ হবে। এই সময় যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। কী কীটনাশক ব্যবহার করব কাকা? 1 লিটার জলে 1 ml দিয়ে বিকেলবেলা গাছে স্প্রে করতে হবে। এখন বর্ষা প্রায় শেষের দিকে, অল্প অল্প ঠান্ডা পড়ছে, আগামী দিনে আরও বেশি করে ঠান্ডা পড়বে। এর ফলে গাছে ডাই ব্যাগের আক্রমণ হতে পারে ও শিকড়ের সমস্যাও হতে পারে। 15 দিন পর পর যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। অবশ্যই করে গাছকে পুরো সূর্যের আলোয় রাখতে হবে, ছায়ায় রাখা যাবে না। এবার আসি গাছের গুরুত্বপূর্ণ খাবারের বিষয়ে। কি খাবার দেব? 25 লিটার জারের জন্য ভার্মি কম্পোস্ট 4 মুঠ, চুন 1 চামচ, নিম খোল 2 চামচ, হিউমিক অ্যাসিড 1 চামচ, DAP 1/2 চামচ, এপসন সল্ট 1 চামচ, ফাঙ্গিসাইড 1/2 চামচ। এই সবগুলো ভালো করে মিশিয়ে গাছের মাটিতে দিতে হবে। এই 2 মাসের মধ্যে গাছকে আমরা যতটা সম্ভব বাড়িয়ে তুলব। এর জন্য গাছে নাইট্রোজেনের প্রয়োজন হবে। ব্যালেন্স NPK 20-20-20, 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে 15 দিন পর পর গাছে স্প্রে করতে হবে। গাছগুলোকে সুঠাম রাখতে হলে গাছের মাটিতে সর্ষের খোল ভেজানো জল নিয়ম করে দিতে হবে 12 দিন পর পর। অবশ্যই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দেব, এরপর গাছে কোনো কিছু দেব না, শুধুমাত্র কীটনাশক আর ফাঙ্গিসাইড দেওয়া যাবে, আর কোনো কিছু গাছে একদমই দেওয়া যাবে না। এর মাঝে অবশ্যই করে গাছে একবার মিরাকুলান প্রয়োগ করতে হবে, 1 লিটার জলে 1 ml। ডিসেম্বরের মাঝামাঝি সময় একবার বুস্টার 2 গাছে স্প্রে করে দিতে হবে, 1 লিটার জলে 1 ফোঁটা। এইসবের পাশাপাশি গাছে একটি ভালো মানের অনুখাদ্য দিতে হবে। আর যদি রিপোর্টিং করতে চান করতে পারেন। আশা করি বিষয়টিকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।